নমস্কার বন্ধুরা, আমরা মেদিনীপুরী ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে আমরা বেসিক্যালি ডেইলি বেসিসের কিছু ব্লগ, ভিলেজ রিলেটেড আপডেটস যা থাকে সব কিছু কভার করার চেষ্টা করি। তো বন্ধুরা, যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। কি কটা দিদা, কি হচ্ছে? সব দেখতে পাচ্ছি, তুমি কি বলছো বলো, সব শুনতেও পাচ্ছি। আমি আর কি কইব, কি কইব মানে, মাথায় গটে চাপিছু, নাকের বাসে গটে ডাকি দিচ্ছু। আচ্ছা, তাহলে কি সিস্টেম বাবু? আমি কি এগা যাই নাকি কইতে পারবো না? মুখে ক্যামেরা আছে, মামা বাড়ি আসছি, মামা বাড়ি দেখিয়ে দিচ্ছি একদম। তো বন্ধুরা, এখন আমি মামা বাড়িতে চলে এসেছি। এটা হচ্ছে আমার মামা বাড়ি, ওইদিকে আছে বড় মামার বাড়ি। হ্যাঁ না, ধর চিংড়ি কত করে? এগুলো একদম তাজা চিংড়ি, এর সঙ্গে মিক্স আছে। কাতলা কত করে? 250। লাইলন টিকা 140 টাকা, মোল্লা 20 টাকা। আর এগুলো কি রুই নাকি দেশি রুই? কত করে? 200। কাতলা কত করে রেটিমা? কাতলা 250। এগুলো চীনা বুটি কত করে? 160। এইদিকে আছে ফ্রেশ নোটে শাক। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি অনিমেশকে এটিয়াবাড়িয়া ড্রপ করতে এসেছি, তারপর আমি একটু মামার বাড়ি যাবো। তো বন্ধুরা, আজকের ওয়েদার ভিউটা দেখে নাও, অসাধারণ ওয়েদার। বন্ধুরা চলো, তোমরা এই ব্লগটা ফিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগে। এক নজরে তোমরা দেখে নাও, এখন সূর্যোদয় হয়েছে, খুব সুন্দর লাগছে ওয়েদারটা। অ্যাকচুয়ালি মামা বাড়িতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, মা বলছে যে তুই যখন ওই দিকে যাচ্ছিস যা মামা বাড়ি থেকে ঘুরে আয়। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ইটিয়াবাড়িয়া ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের কাছে। এইখানে আমি ফুয়েলটা ভরিয়ে নিচ্ছি। তোমরা ব্লগটা কন্টিনিউ স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। 200 200 300 দাও। চলো ফাইনালি গাড়ি অন হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা যারা নিউ ভিউয়ার আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করবে। তো বন্ধুরা, ফাইনালি এখন আমরা ইমতাজ মোড়ের কাছে চলে এসেছি। তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। গ্রামের সকালটা খুব সুন্দর লাগে। আজকে একদম ঝলমলে আকাশ, আজকে কুয়াশা খুব একটা বেশি নেই। তো মর্নিং টাইমে মর্নিং ওয়াক করতে যাই, আজকে যাওয়া হয়নি। অনিমেশ বলছে যে কাকু আমাকে ছেড়ে দিয়ে আসছে। অনিমেশ সৌগত, এরা খুব ভালো ছেলে, আমাকে প্রচুর হেল্প করে। কারণ আমি যেখানেই ব্লগ শ্যুট করতে যেতাম ওরা যতদিন বাড়িতে ছিল ততদিনই যেত। এখন সবাই সবার কাজে বিজি হয়ে যাচ্ছে, কিছু করার নেই, প্রত্যেককে নিজের একটা তো ফিউচার বানাতে হবে না? তো এই জন্য সবাই সবার মতো করে কাজে চলে যাচ্ছে, পাড়াটা অনেকটা খালি হয়ে গেছে। অ্যাকচুয়ালি বন্যা যখন হয়েছিল তখন এই বাঁধটা প্রচুর সাপোর্ট দিয়েছে। সব ঠিক আছে, আমি কথা বলে বলে যাচ্ছি, জানি না মাইকটা ঠিকভাবে ঢোকানো হয়েছে বা কি জানি। তো বন্ধুরা, এখন আমরা মানিকগঞ্জ হাই স্কুলের কাছাকাছি চলে, তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। আচ্ছা, ওইদিকে রাস্তাটা সম্ভবত হরিপুরের দিকে চলে গেছে, আমি এখন এইদিকে রাস্তাটাই যাব। বন্ধুরা, ফাইনালি এখন আমি চলে এসেছি মানিকগঞ্জ স্কুলের কাছে। মর্নিং টাইমে সবাই সবার মতো করে কাজ করছে। গ্রামে আড্ডাটা ওই বিকেল টাইমে হয় চায়ের দোকানে। দেখো বাচ্চারা এইদিকে টিউশন যাচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি পিচ রাস্তাকে ডায়েন্ড করে এখন লাল মাটির রাস্তা ধরেছি। তোমরা ব্লকটা স্টিল ওয়াচ করতে থাকো। আচ্ছা, এই গ্রামটার নাম আমি ঠিক করে বলতে পারবো না, কারণ অনেক দিন আমি আসিনি।
দাদা এইদিকে লোকেশনটা খুব ভালোভাবে বলতে পারবে, কারণ দাদা এখানে থেকে পড়াশোনা করেছে। আমি তো পঞ্চগ্রাম স্কুলে পড়েছি, দাদা মানিকঝোড় স্কুলে পড়েছিল। চলো তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে শুনতে। ওই হরিদা ভালো তো? তো বন্ধুরা, এখানে আমাদের নতুন বাড়িটা হচ্ছিল, ওইখানে একজন দাদা কাজ করছিল, ওর সঙ্গে একটু দেখা হলো, কথা বলছিলাম, তারপর আমি আবার বাইকটা কন্টিনিউ করেছি। তো তোমরা দেখে নাও, আমাদের ওইদিকে ধান গাছগুলোতে পুরোপুরি কমপ্লিটলি ধানের শীষ বেরিয়ে গেছে, এইদিকে ধান গাছগুলোতে শীষ বেরিয়েছে, আমাদের তুলনায় অনেকটা কম বেরিয়েছে। অ্যাকচুয়ালি রোপণের টাইমিংটা 15 দিনের ওঠা পড়া আছে, সেই জন্য এদিকটাতে একটু কম বেরিয়েছে শীষগুলো। চলো ব্লগটা কন্টিনিউ করো, বেশ ভালো লাগছে, মর্নিং ভিউতে দেখে নাও, অসাধারণ লাগছে। আমি মামা বাড়ি কাছাকাছি চলে এসেছি, আর 1.5 কিলোমিটার মতো বাকি আছে। তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগছে। অ্যাকচুয়ালি অনেকদিন পরে যাচ্ছি তো মামা বাড়িতে, এই জন্য চেনা চেনা জায়গাগুলোই অচেনা লাগছে। আর যাওয়ার সময় আমি আর একটা আলাদা জায়গা দিয়ে যাব, এখন আমি ইটিয়াবাড়ির দিয়ে ঢুকলাম বলে এই রাস্তাটা আমাকে ধরতে হলো, মানিক রোড দিয়ে। বন্ধুরা, আমি এখন মামা বাড়ির কাছাকাছি চলে এসেছি, এইদিকে মামা বাড়ির মাঠ আছে, এইদিকে আমরা আসতাম। তো এক নজরে তোমরা দেখে নাও, এইদিকে কোদমুখা প্রাথমিক বিদ্যালয়, এটা হচ্ছে ওদের প্রাইমারি স্কুল। চলো ব্লগটা তোমরা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। এই তো মামা বাড়ির কাছে চলে এসেছি, দেখে নাও। চিনতে পারবো নি, এখন হেলমেট পরা আছে তো চিনতে পারবো নি, ওই জন্য মুখে ক্যামেরা আছে। মামা বাড়ি আসছি, মামা বাড়ি দেখিয়ে দিচ্ছি একদম। তো বন্ধুরা, এখন আমি মামা বাড়িতে চলে এসেছি, এটা হচ্ছে আমার মামা বাড়ি, ওইদিকে আছে বড় মামার বাড়ি। বড় মামার বাড়িতে একটু গেছিলাম, একটু আড্ডা দিয়ে এলাম, এখানে একটু আড্ডা দেবো, তারপর চলে যাবো। সবে সফেদাগুলো হয়েছে, গাছটা কিন্তু প্রচুর সফেদা হয়, দেখে নাও এক নজরে। এখনও ভালোই ধরেছে, ওগুলো বড় হতে তো টাইম লাগবে। বেল তো হয়েছে, বেল ভয়ঙ্কর হয়েছে, অনেকগুলো বেল হয়েছে। বেল কিন্তু এখন পাকে না, বেল পাকবে ওই তোমার বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে পাকবে। ওইদিকে দেখো সিঙ্গাপুরি কলার কান্দি। আচ্ছা, দিদার সঙ্গে একটু কথা বলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। কি বলছো? হ্যাঁ ধর, এনে ও এখন পড়ায় মন দিয়েছে, বলে দেখলাম। তুমিও তো আইলে কাই দেখতে পাইনি তোমাকে আগে। আচ্ছা 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 আচ্ছা, কি কটা দিদা, কি হচ্ছে? সব দেখতে পাচ্ছি, তুমি কি বলছো বলো, সব শুনতেও পাচ্ছি। আমি আর কি কইব, কি কইব মানে, মাথাই গটে চাপিছু, নাকের বাসে গটে ডাকি দিছু। আচ্ছা, কালে কি সিস্টেম বাবু, আমি কি এগা যাই নাকি, কইতে পারবো না। এরকমই নাই গেলে মু দেখে লিবে ম্যাজি লোকে। আরে যাবু, চ সেটি ভাই আছে চ। তো বন্ধুরা, মামা বাড়ির থেকে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। আরে শালা, রাস্তাটা ছেড়ে দাও, এত বড় ঘুঙুর কেন, যা টাটা। তো বন্ধুরা, এখন মামা বাড়ির থেকে বাড়ির দিকে যাচ্ছি, চলো তোমরা ব্লগটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। সবার সঙ্গে অনেক আনন্দ করলাম। তো বন্ধুরা, এই সামনে শিবালয় মন্দির আছে, কোদমুখাতে একটা বড় মেলা হয়, ওই মেলাটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসের সময় হয়, চড়ক মেলা। তো এইখানে বাবা মহাদেবের মন্দির আছে, এক নজরে তোমাদের বাইর থেকে ভিউটা দেখিয়ে দিচ্ছি। এখন যেহেতু মর্নিং টাইম, আমি চান করে নিই, সেহেতু তোমাদেরকে ইনসাইডে গিয়ে দেখাতে পারবো না, জয় ভোলেনাথ। চলো ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে।
চলো ব্লগটা তোমরা স্টিল ওয়াচ করতে থাকো। রাস্তার দু সাইডে ধানের গাছ আর মাঝখান দিয়ে রাস্তাটা, এই জন্য যেতে যেতে অসাধারণ একটা ফিলিং হচ্ছে। অ্যাকচুয়ালি মোটো ব্লগিংয়ের জন্য যে সেট আপটা, হেলমেটে বসে আছে, সবাই দেখছে যে কি করছে, ব্যাপারটা বুঝতে পারছে না। গ্রামে বেসিক্যালি এইসব জিনিসগুলো জানে না, অসাধারণ লাগছে। আচ্ছা, এইদিকে ধানের শীষগুলো কিন্তু খুব বেরিয়েছে, এদিকটা আমাদের মতো হয়েছে, নতুন ধান দেখতে পাচ্ছি, মনটা একটু আনমনা হচ্ছে। আমাদের বাড়িতে তো চাষবাস করতে পারি না, কারণ মাঠে তো আমরা খাটতে পারি না, বাবাও বাড়িতে নেই, দাদাও বাড়িতে নেই, তিনজন যদি বাইরে থাকি তাহলে খুব একটা বেশি চাষের উপর ফোকাস করা যায় না, আর সব যদি লোক দিয়ে করা হয় তাহলে চাষে খুব একটা বেশি প্রফিট থাকে না। কিন্তু আমার ভালো লাগে চাষবাস, গ্রামের মানুষ, এইসব জিনিসগুলো আমার প্রচুর ভালো লাগে। অ্যাকচুয়ালি এই রোডটা দু সাইডে প্রচুর গাছ ছিল, এখন গাছগুলো কেটে দিয়েছে, এই রোডটা পুরো ফাঁকা হয়ে গেছে। গাছগুলো থাকলে এই রাস্তাটা একটা ছায়া হয়, খুব সুন্দর, বেশ ভালো লাগে। চলো, এখনও ভালো লাগছে। অ্যাকচুয়ালি এইরকম টাইপের ভিলেজ ব্লগিং তোমাদের কেউ দেখায়নি, আমি ফার্স্ট টাইম তোমাদের দেখানোর চেষ্টা করছি, জানি না তোমাদের দিয়ে কতটা রেসপন্স পাবো। চলো ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? পুরো ভিলেজ রিলেটেড ইনফরমেশান তোমরা পাবে, গ্রামের মেলা, ডেলি বেসিস ভিলেজ ব্লগ, হাট বাজার সব কিছু ডিসকভার করবো এই চ্যানেলটায়। এই জন্য এই চ্যানেলটার নাম রেখেছি আমরা মেদিনীপুরি, মেদিনীপুর ভিলেজ রিলেটেড সব কিছু আপডেট তোমরা পাবে। তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এখন বামনবাড় ইনসাইডে আছি। অ্যাকচুয়ালি ডিসপ্লেতে আমি ঠিকমতো করে দেখতে পাচ্ছি না, ওই দিকে বেশি ধ্যান দেওয়া যাচ্ছে না। গোপ্রো ইউজ করার একটা ইচ্ছা আছে, মোবাইল সেট আপে অতটা স্যাটিসফাই না, কিন্তু কিছু করার নেই, মানি মানি জানি তোমরা ঠিক করে সাপোর্ট করছো না, নাহলে গোপ্রো এসে যাবে আর একটা দ্রোনও এসে যাবে। আমি এই চ্যানেলটা খুলেছি, কাজও করছি, কিন্তু তোমাদের দিয়ে খুব একটা ভালো রেসপন্স পাচ্ছি না। তোমাদের ভিলেজ রিলেটেড এত ভালো ভালো কন্টেন্ট দেখাই আমি, তোমরা তবু রেসপন্স করো না, কী জন্য জানি না, ব্যাপারটা আমি বুঝতে পারি না। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট চা একটা শেয়ার আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। চলো ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে, আরও মজা হবে তোমাদের। তো বন্ধুরা, মামা বাড়ির থেকে আসতে একটু লেট হলো, কারণ মামা বাড়িতে অনেকদিন পর গেলাম, যাওয়ার পর ওই দিদারা একটু মজাক ফজাক করছে। তো বন্ধুরা, ফাইনালি এখন আমার এন্ট্রি হয়ে গেল মদনমোহনপুরে। মদনমোহনপুরের এই রাস্তাটা অসাধারণ লাগে, দু সাইডে গাছ লাগানো আছে, একটা ঠান্ডা বাতাস দিচ্ছে, জাস্ট অসম, কোনো কথা হবে না। চলো ব্লগটা তোমরা স্টিল ওয়াচ করতে থাকো, চলো তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। তোমাদেরকে পঞ্চগ্রাম মার্কেটে নিয়ে যাবো, ফিশ মার্কেট ভিউ দেখাবো আর মার্কেট ইনসাইড ভিউ দেখাবো, তারপর বাড়ি যাবো, ঠিক আছে? চলো, ওকে, তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। চলো ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, ফাইনালি এখন আমাদের এন্ট্রি হয়ে গেছে পঞ্চগ্রাম বাজারে। তো বন্ধুরা, চা এখন আমি আর খেলাম না, বাড়ির দিকে চলে যাচ্ছি, মামা বাড়িতে চা খেয়েছি। তো বন্ধুরা, এখন আমরা ফিশ মার্কেটের কাছে চলে এসেছি, চলো এক নজরে তোমাদেরকে ফিশ মার্কেট ভিউটা শেয়ার করার চেষ্টা করছি। কাকা, আজকে তো পুরো সেট আপ নিয়ে বসে আছো, চিংড়ি কি জলের দাম নাকি? চিংড়ি কত করে? এগুলো একদম তাজা চিংড়ি, এর সঙ্গে মিক্স আছে? আচ্ছা, কাতলা কিন্তু ইটিয়া বাড়িয়ে দেবো, আমি দেখিয়েছি ইটিয়া বাড়িয়ে দেবো, বড়ো বড়ো কাতলা, আর এখানেও বড়ো বড়ো কাতলা। কাতলা কত করে? 250। এ কাকা, লাল ডিকা কত করে বলছিলে? 150। আর এ কাপ কত করে? কাপ 150। আর এটা এটা কি আছে? পাঙ্গাস 150। এগুলো কি গো? লাল ডিকা 140 টাকা। আচ্ছা, মোরলা কত করে? মোরলা 20 টাকা। আর এগুলো কি রুই নাকি? দেশি রুই কত করে?
200। আচ্ছা, নারান্দার কাছে এইদিকে আছে কুচো চিংড়ি, এদিকে রুই মাছ কাটা হচ্ছে। আজকে মোটামুটি সব দোকানেই মাছ এসছে, আর এদিকেও আছে রুই, সিলভার কাপ। চলো জেঠিমার কাছে কি আছে দেখে নিই। জেঠিমার কাছে এখানে আছে তেলাপিয়া, এইদিকে আছে কাতলা। কাতলা কত করে জেঠিমা? কাতলা 250। এগুলো চেনা বুটি কত করে? 160। তো বন্ধুরা, তোমাদেরকে এক নজরে ফিশ মার্কেটটাও দেখিয়ে দিলাম। এইদিকে আছে ফ্রেশ নোটে শাক। ব্লগটা আমি এইখানে এন্ড করলাম, কারণ অনেকটা লেন্থি হয়ে গেছে ব্লগটা।